ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি ফোন কিনতে। কার ফোন? ওই আমার ওই এই যে ফোনে কথা বলছে, ফোনটা তাও ফোনে কথা ছাড়ছে না। চলো ফোনের দোকানে গিয়ে দেখা করি। চলো টাটা। চলে এসেছি ফোনের দোকানের সামনে। তো ফোনটা কিনবো কারের, আজের ফোন কিনবো। এই অল টাইম ফোনে কথা বলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তো চলো বেশি কথা আমার ভিতরে যাওয়া যাক ফোনের দোকানে। দোকান তো চলো ফোনের ভিতরে অন্য দোকানে বন্ধু যাওয়া যাক। আয় তো গাইস, ভিতরে চলে এসেছি ফোনের দোকানে। দেখো ফোন জিওর বিলটা দামি আছে ও ক্যামেরাটা দামি। জোরে বল। তো গাইস এই যে ফোনটা, তো এই ফোনটা এখন আনবক্সিং করবো। বলে দাও নিলাম, বাট চার্জার নেই ভিতরে। দেখো শুধু কেবিল আছে, আজকাল সব অ্যাপেল হয়ে যাচ্ছে যে শুধু কেবিলটা আছে। তুমি কেমন এক্সাইটেড? ভালো, একটু ভালো করে ভালো। কিন্তু চার্জার নেই বলে খারাপ লাগতেছে, এরকম হয়? ফোন কিনে চার্জার না হলে পরে কেমনই লাগে। তো অল্প দামের ফোন কিনা। জানিও আর আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট জানাও, সাবস্ক্রাইব করে দিও।